그래. 와. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনাস নেস্ট। আবারও ফিরে এসেছি সবার মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আর আমার আজকের ব্লগটি হচ্ছে আমাদের প্রথম রোজার ব্লগ। আর এই প্রথম রোজাতে আমরা আমাদের নন্দদের বাড়িতে ইফতারি পাঠিয়েছিলাম, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে আগের দিন রাতে আমরা এখানে মিট আর চিকেন রেখে দিয়েছিলাম, আম্মু এগুলিকে ধুয়ে তারপরে পানি ঝরতে দিয়েছিলেন। আর আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব, ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নেই। আমি এখানে পেরি পেরি চিকেন বানাবো। আর পেরি পেরি চিকেনের জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমেই এখানে একটা আস্ত বড় পেঁপেকে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, একটা বড় পেঁয়াজও দিয়েছি, সেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে রসুন কোয়া দিলেও চলবে, যেহেতু আমার ঘরে রসুন এরকম ছিল, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে ব্লেন্ড করে, তাই ওইগুলো এক ব্লক দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। সাধারণত হচ্ছে পেরি পেরি চিকেনের মধ্যে চিলি ফ্লেক্স না, বার্ডস আই যে চিলি সেটা ইউজ করা হয়, আমার কাছে সেটা ছিল না, তাই আমি চিলি ফ্লেক্সটাই দিয়ে দিয়েছি। তারপর এখানে দুটি টমাটো, মাঝারি সাইজের দুটি টমাটো কেটে আমি এখানে দিয়ে দিয়েছি একসাথে। আমি চাচ্ছিলাম যে একবারেই হয়ে যাক, তাই একদম ভরে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই মশলাটা দিয়ে আমি পেরি পেরি চিকেনটা বানাবো। নান্দোসের যে পেরি পেরি চিকেন থাকে সেটা কিন্তু এরকম একটা মশলা দিয়ে বানানো হয়। আর মশলাটা আমার হয়ে গিয়েছে, বেশ কয়েকবার ব্লেন্ড করে নিয়েছি আমি মশলাটা। আর এই মশলাটা আমি ইউজ করছি এখানে প্রায় 30 জন মানুষের জন্য পেরি পেরি চিকেন বানানো হচ্ছে। আর 30 জন মানুষের জন্য আমি এই মশলাটা ইউজ করছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে ওরিগানো, ড্রাইড ওরিগানো 1 চা চামচ। আর এখানে ড্রাইড পার্সলে সেটাও দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু মিক্সড হার্বসটা ইউজ করে নান্দোসের যে পেরি পেরি চিকেনটা থাকে। আর এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আমরা এখানে পিঙ্ক সল্টটা ইউজ করি, তাই পিঙ্ক সল্টটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই পেরি পেরি পাউডারটা দিয়ে দিচ্ছি, এটা না দিলেও চলবে, পুরোপুরি অপশনাল। আমার কেমন জানি মনে হচ্ছিলো চিকেনটা একটু বেশি যদি মশলায় না হয়, তাই আমি 1 চা চামচ এরকম পেরি পেরি পাউডারটা দিয়ে দিয়েছিলাম। আর পেরি পেরি পাউডারটা আমার কাছে ছিল, না থাকলে এই মশলা দিয়েই করা যাবে, কোনো সমস্যা নেই। আর ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আর এই পেরি পেরি চিকেনটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর যেহেতু রোজার সময় শুধু ফ্রাইড খাবার না, কিছু গ্রিল খাবার থাকলেও ভালো হয়। আর যেহেতু আমরা ইফতারিতে দিব সেটা, ভাবলাম যে আমরা এটা গ্রিলই করে নেই। আর এখানে আমি অল্প একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, গরম মশলাটা এখানে 1/2 চা চামচের মতো ইউজ করেছি। আর এখানে পাপরিকা পাউডার, পাপরিকা পাউডার আমি 1 চা চামচের মতো ইউজ করছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই আমার রেডি হয়ে যাবে এই ম্যারিনেটটা। আর এই জিনিসটা আমরা আগের দিন রাতে করে রেখেছিলাম যাতে ম্যারিনেশনটা ভালো হয়, সেজন্য তাই আমি ভিডিওটা শুরুও করছি আমার আগের দিন রাত থেকে কী কী প্রস্তুতি নিয়েছিলাম। আর এখানে আমি 1/2 চিকেনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এখানে প্রথমে আমি 1/2 চিকেনটা মিক্স করে নিচ্ছি, আর তারপরে যে বাকিগুলো চিকেন সেগুলো দিয়ে দিব, যাতে সবগুলোর গায়ে মশলা ভালো করে লাগে। সেজন্য দেখা যায় যে একসাথে সবগুলা দিয়ে দিলে তারপরে মশলা ভালোভাবে লাগবে না, একটার গায়ে থেকে যাবে। একটু মিক্স করার পরে তারপরে আমি আবার মশলা বাকি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর পরের দিন যে দিনটা আমরা ইফতারি দিব, প্রথম রোজার দিন আমরা ইফতারিটা দিয়েছিলাম, সেই দিন আম্মু এখানে মিট তেহারি বানাচ্ছেন, সেজন্য মিটটা আগেই কুক করে রেখেছিলেন আগের দিন। আর এই তেহারিটা কিন্তু আম্মুর হাতে অনেক বেশি মজা হয়। আর এখানে সেজন্য পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছেন, তারপরে তেহারিটা বানিয়ে নেবেন। আর মিটটা আগেই ভুনে নিয়েছিলেন আগের দিন, আর শুধু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলেন যেই দিনটা আমরা ইফতারি দিব সেই দিন।
আর এদিকে চানা ভুনাটাও বসিয়ে দেওয়া হয়েছে, চানা বা ছোলা যেটা আমরা সিলেটে চানা বলি এটাকে, তো ছোলা আমরা এখানে সাদা ছোলাটা ইউজ করেছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়ে তারপরে ছোলাটা ভুনে নেওয়া হচ্ছে, এটা আম্মু করছিলেন। আর এই যে ছোলা, এখানে আমরা যেহেতু ওদের ঘরে দিব, বেশি মানুষ না, সেজন্য ওই পরিমাণেরই ছোলা নিয়েছিলাম। আর আমাদের ঘরে যে যারা ছিলেন সব মিলিয়ে 30 জন মানুষের মতো হবে, আমরা সবাই মিলেছিলাম। আর এই সাদা ছোলাটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, কালো ছোলাটা থেকে সাদাটা বেশি মজা লাগে খেতে। আর কালোটা আমাদের বাংলাদেশে থাকতে অনেক খেয়েছি, আর এখানে তো সাদাটাও পাওয়া যায়, কালোটাও পাওয়া যায় চয়েস মতো, তো সাদাটা বেশি ভালো লাগে আমাদের সবার খেতে, তাই সাদাটাই আমরা বেশি খাই। এই তো ধনে পাতা দিয়ে, তারপরে একটু পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছিলেন, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলেন ফালি করে, তারপরে আরও একটু সময় ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছেন। আর এখানে ছোলা ভুনার সবাই জানেন কম বেশি কীভাবে করতে হয়, তাই জাস্ট একটু দেখিয়ে দিলাম যে আমরা কি কি বানিয়েছিলাম। আর এরপরে আমরা অনেক ফ্রাইড স্টাফ এগুলা রেডি করেছিলাম, আর ফ্রোজেন আমরা কিছু আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, যেহেতু রোজার দিন এত প্রথম রোজার দিন সম্ভব না বানানো, তাই আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। আর এখানে আমি কিছু ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমরা এইভাবে ব্লেন্ড করে নেই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে, একটা এরকম বোলের মধ্যে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ডালটা। আর আমরা এই পেঁয়াজুটা বানাই একটু ডিফারেন্ট করে, এই পেঁয়াজুটা আমরা বেশি মশলা দেই না, আর পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে পেঁয়াজুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, পেঁয়াজুতে একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিতে হয়, তাতে খেতে ভালো লাগে, অনেক ক্রিস্পি হয় ভেতরটা, আর বাইরের দিকটা অনেক মজা লাগে খেতে। আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে একটা একটা আর হাফ এরকম পেঁয়াজ দিয়েছিলাম সম্ভবত। আর পেঁয়াজটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো শুধু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে আমরা একটু বেশি করে করছি, তাই এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে শুধুমাত্র হলুদ আমরা ইউজ করি, আর কোনো মশলা ইউজ করি না পেঁয়াজুতে, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর একদম কুচি কুচি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ এগুলাও দিয়ে দিয়েছি। আর তারপরে আমরা লবণ দিয়ে মাখিয়ে নিব, যেহেতু আমরা একটু পরে করব, তাই জাস্ট রেডি করে রাখছিলাম, লবণটা দেইনি, লবণটা দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু পানি ছেড়ে দেয়, তাই লবণটা আমরা পরে দিব। আর এখানে আমার চিকেন পেস্ট্রিটা আমি যেটা দেখিয়েছিলাম রমজানে আমি বানিয়েছিলাম রমজানের জন্য, সেটা এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দিব পেস্ট্রিগুলা। আর এজন্য একটা একটা করে পেস্ট্রি এখানে নিয়ে নিয়েছি আমি ওভেন ট্রেতে, আর ওভেনটা প্রিহিট করে রেখেছি আগেই। আর এই পেস্ট্রিগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, চিকেন পেস্ট্রিগুলা। আর এই রেসিপিটা আমি অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন, রমজানের ফ্রোজেন খাবারের যে রেসিপিগুলো আমি দিয়েছিলাম সেখানে আছে। আর এই পেস্ট্রিগুলা কিন্তু অনেক হেলদিও, যেহেতু এটা ফ্রাইড না, আর ওভেনের মধ্যে এটা বেক করা হয়, তাই রোজা রেখে তারপরে রোজা ভাঙার পরে এই জিনিসগুলা খেলে কিন্তু এত বেশি কোনো হয় না যেরকম ফ্রাইড ফুডে হয়। আর যেহেতু আমরা বাঙালি, ফ্রাইড ফুড তো খেতেই হয়, কিছুই করার নেই, দেখা যায় যে আমাদের ইফতার পরিপূর্ণ হয় না ফ্রাইড ফুড না খেলে। আর এখানে আম্মু এখানে থালটা বানিয়ে নিচ্ছেন খেজুরের, এই থালটাও আমরা দিয়েছিলাম খেজুর দিয়ে। এই তোমার পেস্ট্রিগুলো হয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা স্মেল আসছিল, আর পারফেক্টলি ডান হয়েছে, কুক হয়েছে, আর ভেতরটা এরকম খুলে আসেনি এত বেশি। আর এখানে আমি আরও কিছু কাবাব বানিয়েছিলাম ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, এই কাবাবগুলো ভেজে নিচ্ছি, এটা হচ্ছে আলু আর টুনা দিয়ে এই আমি কাবাবটা বানিয়েছিলাম। আর সব কিছু আমি আস্তে আস্তে ভেজে নিয়ে তারপর রেডি করছিলাম, যেহেতু ইফতারের আগে দিতে হবে, আর ইফতার হচ্ছে সবাই একসাথে খেতে হয় যেহেতু, তাই ইফতারের আগে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম যাতে কোনো তাড়াহুড়া না হয় আর তারাও ঠিকমতো যেতে পারেন। আর এখানে আমার হাজব্যান্ড আর আমার দেবর নিয়ে গিয়েছিলেন ওর জন্য ইফতারে ও শ্বশুর বাড়িতে, আর আমরা অনেক বেশ আগে থেকে এগুলো প্রস্তুত করে নিয়েছিলাম, তারপরে একদম প্যাক করে তারপরে দিয়ে দেওয়া হয়েছিল ইফতারের 1-2 ঘন্টা আগে।
আর আলু আর টুনা কাবাবটা কিন্তু একটু সময় নিয়ে অল্প আগুনে ভাজতে হয়, আর না হলে কিন্তু একদম ভেঙে যায়, যেহেতু আলু দেওয়া হয়েছে। তাই আমি একটু অল্প অল্প করে কেয়ারফুলি ভাজছিলাম। আর এই ফ্রাই প্যানটা কিন্তু আমার অনেক পছন্দ, কারণ এই ফ্রাই প্যানে সব খাবার, মানে যতগুলা ফ্রাইয়ে জিনিস অথবা মাছ মাছ ভাজি সবগুলা অনেক বেশি করে দেয়া যায়, তাই এই জিনিসটা আমার অনেক পছন্দ। আর এখানে আমি আরও কিছু জিনিস ভেজে নিচ্ছি, আর জন্য তেল বসিয়ে দিয়েছি দুইটাতে, যাতে একসাথে করে নিতে পারি। আর এখানে আমি কিছু নারিকেলের পিঠা নিচ্ছি, আর যেহেতু সব কিছু আমরা সেভরি টাইপের দিয়েছিলাম, তাই মিষ্টি জাতীয় কিছু তো থাকতেই হয়, তাই আমরা এই নারিকেলের পিঠা বা পপ যেটাকে বলি আমরা সিলেটের এটা ভেজে নিচ্ছিলাম। আর আমি আসলে প্রথমে খেয়াল করিনি যে তেলটা গরম হয়নি, আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপরে অল্প অল্প করে আসলে তেলটা গরম হয়েছিল। আর এখানে কিছু সিঙ্গারা আমরা বানিয়ে রেখেছিলাম আলু দিয়ে, সেই সিঙ্গারাটাও দিয়ে দিচ্ছি, সিঙ্গারাটাও ভেজে নিচ্ছি। আর আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি দিয়ে দিলে পরে যেহেতু ঠান্ডা হয়ে যাবে, গরম রাখা সম্ভব না, তো তারা যাতে যাতে আবার গরম করে নিতে পারেন, সেই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিলে এই সময়টা যাতে তারা পান যে একটু গরম করে নেয়ার। আর এদিকে আমি কিছু বেগুনির জন্য বেগুনটা কেটে নিয়েছিলাম একদম পাতলা পাতলা স্লাইস করে, আর বেগুনের জন্য ব্যাটারটা তৈরি করব। আগে বেগুনটাকে একভাবে কেটে তারপরে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য ঠান্ডা পানিতে, তারপরে আমি বেগুনিটা বানিয়েছি। আর এই বেগুনিটাকে মাশাল্লাহ অনেক মচমচে হয়েছিল, খেতে দারুণ লেগেছিল। আর এখানে চিকেন দিয়ে একটা জিনিস বানানো হয়েছে, এই জিনিসটা আপনারা অবশ্যই রুনা আন্টির চ্যানেলে দেখেছেন, আর এই জিনিসটা আমরা বানিয়েছিলাম ওনার চ্যানেলেই দেখে, আর এই জিনিসটা কিন্তু ভীষণ মজা খেতে। আর আমরা ওইটাও বানিয়ে রেখেছিলাম ওকে দেওয়ার জন্য, যেহেতু মানে রমজানের উপলক্ষেও বানিয়েছিলাম, আর ওকেও দেওয়া হয়ে গিয়েছে। আর এই জিনিসটা কিন্তু মাশাল্লাহ অনেক মজা খেতে, এটা ডিফারেন্ট একটা জিনিস, আপনারা যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন রুনা আন্টির চ্যানেলে। আর এখানে আমি আলু আর চিকেন দিয়ে একটা বানিয়েছিলাম চিকেন ফিঙ্গার, চিকেন অ্যান্ড পটেটো ফিঙ্গার, এটাও আমি বের করে রেখেছি ডিফ্রস্ট হওয়ার জন্য। আর এখানে ব্রেড দিয়ে আমি যেটা বানিয়েছিলাম সেটা ভেজে নিয়েছি, আর এখানে সমোচা ভেজে নিচ্ছি। আর একটু ডিফ্রস্ট হওয়ার পরে আমি চিকেন ফিঙ্গারগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো কিন্তু আস্তে আস্তে অল্প তেল করে অল্প অল্প করে ভাজতে হয়। আর এখানে আব্বু ফ্রুটস নিয়ে এসেছেন দেওয়ার জন্য, আর এখানে ফ্রুটসের একটা বাস্কেট আমরা বানিয়েছিলাম, আর আমি সে তাড়াহুড়ার মধ্যে এই বাস্কেটটা কীভাবে বানানো হয়েছে সেটা রেকর্ড করতে পারিনি, জাস্ট ফ্রুটসগুলো রেকর্ড করেছিলাম। আর এই ফ্রুটসগুলো খেতে কিন্তু ভীষণ মজা ছিল, অনেক জুসি আর মিষ্টি ফ্রুটগুলা, অনেক অনেক সময় দেখা যায় যে ফ্রুট এত বেশি মজা হয় না, খেতে কেমন লাগে, বাট এই ফ্রুটটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল, অনেক জুসি ছিল। আর এখানে ম্যাঙ্গো নিয়ে এসেছেন আব্বু, সব ধরনের ফ্রুটই নিয়ে এসেছেন, আর এই ফ্রুটটা দিয়ে বাস্কেট বানানোর জন্য। আর এখানে যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন রাতে আপনাদের দেখিয়েছিলাম, এই চিকেনটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওভেনটা আমি অবশ্যই প্রিহিট করে নিয়েছিলাম আগে। আর তারপরে আমি এই পেরি পেরি ম্যারিনেট, যেটা চিকেনটা যখন হাফ কুক হয়ে গিয়েছে তখন আমি এই পেরি পেরি ম্যারিনেটটা দিয়ে দিয়েছিলাম ব্রাশ করে চিকেনের উপর, আর এটা আমি আসলে রেকর্ড করতেও ভুলে গিয়েছি, তাই একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর এখানে আম্মু বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছেন, আর এর জন্য এখানে দুধ দিয়ে দিয়েছেন পরিমাণ মতো, দুধ আর পানি, তারপর এখানে চাল দিয়ে দিচ্ছেন। আর এই তেহারিটা কিন্তু ভীষণ মজা হয় খেতে, আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা একদিন শেয়ার করব। আর এই যে মিটটা যেটা আগে সিদ্ধ করে রাখা হয়েছিল, মানে কুক করে রাখা হয়েছিল এটা, আর এটা দিয়েই তেহারিটা বানানো হয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল, অনেকটা দেখা যায় যে সিন্নি যেরকম হয় সেরকম একটা ঘ্রাণ আসছিল এই তেহারি থেকে। আর এই তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে এরকম থালের মধ্যে দিয়ে দিয়েছি, আর যেগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমরা এভাবে ফ্রাই করে তারপরে এনে দিয়ে দিচ্ছিলাম। আর একটু তাড়াহুড়াও করছিলাম যেহেতু রমজান মাস, আর একটা সময় টাইম টেবিল থাকে, এই সময়ের মধ্যে খেতেই হবে, পৌঁছতে হবে ইফতারিগুলো, তাই এত বেশি ভালোভাবে রেকর্ড করারও আমি সময় পাইনি, তবুও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ।
আর এখানে আমরা দুই সাইডে দিয়ে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওরা মানুষ বেশি না, ওনারা বলেছেন যে বড় করে না দেওয়ার জন্য ইফতারি শুধু ঘরে যারা যারা ছিলেন, কারণ দেখা যায় যে অনেকেই ইফতারিতে দাওয়াত দিলে ইফতার খেতে আসেন না, নামাজে যেতে হয় সেজন্য। তাই ওনারা বলেছেন ওনাদের ঘরে যত মানুষ ছিলেন তাই অল্প করে ইফতারিটা দিয়ে দেওয়ার জন্য। এই যে আমার পেস্ট্রিগুলো আমি সাজিয়ে নিয়েছি এই ট্রের মধ্যে, আর আমরা এখানে স্কোয়ার সাদা এক ধরনের ট্রে পাওয়া যায় ওগুলো ইউজ করেছিলাম। আর এই যে আমরা চিকেনটা নিয়ে নিচ্ছি এখানে একটা ফয়েলের মধ্যে যাতে গরম থাকে, আর একটা বড় ফয়েলের মধ্যে আমরা এখানে বিরিয়ানিটাও নিয়ে নিচ্ছিলাম, বিরিয়ানি না তেহারিটা, আর তেহারিটা যাতে গরম থাকে সেজন্য এভাবে নেওয়া হচ্ছিল। আর এদিকে আম্বালা থেকে আমার হাজব্যান্ড কিছু পাকোড়া নিয়ে এসেছিলেন, আমার ননদের কিন্তু এই পাকোড়াটা অনেক পছন্দ তাই উনি নিয়ে এসেছেন, আর কিছু মিষ্টিও আনা হয়েছে, বাট আমি মিষ্টিটা ভুলে গিয়েছি রেকর্ড করতে তাড়াহুড়ার কারণে। এখানে মিষ্টি জিলেপি সব কিছু নিয়ে আসা হয়েছিল। এই যে চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে, জাস্ট একটু ব্রাশ করে নিচ্ছেন অল্প অল্প উপর দিক দিয়ে পেরি পেরি যে ম্যারিনেটটা সেটা। আর এখানে আম্মু একটা শুকনা লাচ্ছা সেমাই বানাচ্ছেন, লাচ্ছা সেমাই না, এটা লাল সেমাই যেটা সেটা, এটা একটু শুকনা করে বানিয়ে নিচ্ছেন একটু গুঁড়া দুধ দিয়ে। আর এই জিনিসটা খেতে অনেক মজা হয়েছিল, শুকনা শুকনা। আর এই যে আমার বেগুনিগুলাও হয়ে গিয়েছে, এগুলা আমি এই এই থালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা আমাদের পেঁয়াজুটা, পেঁয়াজুটা কিন্তু আমাদের ভীষণ মজা হয় মাশাল্লাহ, একদম সিম্পল বানানো কোনো মশলা ছাড়া, বাট এত মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যেভাবে বলেছি। আর এই যে ওনারা সব বক্সের একটা বড় বক্সের মধ্যে নিয়ে নিচ্ছেন যাতে নড়াচড়া না করে পড়ে টড়ে না যায়, সেজন্য একটা বড় বক্সের মধ্যে এভাবে সবগুলা ইফতারি একসাথে নিয়ে নিচ্ছিলেন। আর এই ছিল আমাদের প্রথম রোজার ব্যস্ততা। আর তারপরে আর এত বেশি টায়ার্ড ছিলাম যে আমরা কী কী খেয়েছিলাম বা কী করেছিলাম সেটা আর রেকর্ড করতে